আল্লাহর কসম, জানুল ইসলাম ফারুককে হত্যা করেছ, জানুল ইসলাম ফারুককে শহীদ করেছ, তোমাদের মুরব্বিদেরকেও জালেম শাসক দ্বারা তোমাদেরকে শায়েস্তা করা হবে। আমরা দেখতে পাই অসংখ্য আলেম ওলামা তারা গাড়ি নিয়ে যখন ওয়াজ করতে যায়, ওয়াজে যাওয়ার আগে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়, কথা বলেন ঠিক কিনা? যেমন কিছু, যেমন হাসিবুর রহমানের গাড়িতে হামলা চালালো, তখন আমরা বলি আহারে আলেম ওলামাদেরকে মানুষ কত কষ্ট দিচ্ছে, কথা কন ঠিক কিনা? তার আবেগ মনে হয় ধরে রাখা যায় না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িতে হামলা চালাইছে, এখন আমাদের আবেগ হায় হায় হায়, আলেমদের উপর কত হামলা চলতেছে। অথচ যখন এই বাংলার জমিনে সুন্নিয়তের কথা বলতেন একজন বড় আলেম, নাম হলেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী। নাম কি? আল্লামা নুরুল ইসলাম ফারুকী। এই নুরুল ইসলাম ফারুকী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি টিভি চ্যানেলে মাজারের পক্ষে কথা বলতেন, যে নুরুল ইসলাম ফারুকী টিভিতে নবীর কথা বলতেন, যে নুরুল ইসলাম ফারুকী টিভি চ্যানেলে ওলিদের কথা বলতেন, যে নুরুল ইসলাম ফারুকী টিভি চ্যানেলে কোথায় কোন আল্লাহর ওলির মাজার আছে, পৃথিবীর কোন কোন প্রান্তরে সেটা তিনি দেখালেন। সেই নুরুল ইসলাম ফারুকীকে আমাদের সমাজের এক শ্রেণীর পথভ্রষ্ট আবু জেহেল, উদ্বা সাহেবার অনুসারী, ইয়াজিদের বংশধর, এই ব্যক্তিগুলো নুরুল ইসলাম ফারুকীকে ঘরের মধ্যে জবাই করলো। এই ব্যক্তিগুলো আজকে সমাজে দেদাসে ঘুরতেছে আর কোরআনের তাফসির করতেছে। এখন তো নুরুল ইসলাম ফারুকীকে যখন মারা হলো, তখন তো আমাদের মনে কষ্ট লেগেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, জানুল ইসলাম ফারুকীকে হত্যা করেছ, জানুল ইসলাম ফারুকীকে শহীদ করেছ, তোমাদের মুরব্বিদেরকেও জালেম শাসক দ্বারা তোমাদেরকে শায়েস্তা করা হবে, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিকিয়া মিডিয়া, এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচার্স।